Hi, I am Fatima Tujohra Mithila, student of CSE department. আমি CSE department-এর একজন স্টুডেন্ট হিসেবে অনেক বেশি প্রাউড ফিল করতেছি কারণ আমাদের এখানে টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি এবং ফ্র্যাঙ্কলি মাইন্ডেড হয়ে থাকে যেখানে প্রত্যেকটা ক্লাসে টিচাররা অনেক বেশি আমাদেরকে হেল্প করে থাকে পড়াশোনার জন্য আমাদের একাধিক লাইব্রেরি আছে এছাড়া আমাদের ক্যান্টিন আছে একাধিক এছাড়া আমাদের প্রত্যেকটি লাইব্রেরিতে আমাদের প্রত্যেকটি বই আমরা সহজেই পেয়ে থাকি তাছাড়া একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে আমাদের অনেক বেশি অর্জন আছে যেখানে আছে আমাদের আইটি ফেস্ট এছাড়াও আছে আমাদের নানা ধরনের কালচারাল প্রোগ্রাম সো একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি প্রথমে যেটা বলতে হয় ওয়াই সিএসসি ইন ডব্লিউবি তো এটা বলতে পারি যে এখানে অ্যাডমিশনের আগে আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম তো এখানে অ্যাডমিশনের পর আমি নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি বিকজ এখানে একাডেমিক কারিকুলাম অনেক বেশি প্র্যাকটিক্যাল আর এই ডিপার্টমেন্ট অনেক বেশি আইটি ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ তো এখানকার স্টুডেন্টদেরকে নিয়ে আইটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য রয়েছে ডব্লিউবিসিএস আই মিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিভিন্ন ধরনের সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টুডেন্টদের আইটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে ডব্লিউবিসিএস এখানকার স্টুডেন্টরা বিভিন্ন আইটি অর্গানাইজেশনস যেমন বেসিস স্টুডেন্ট ফোরাম জিডিজি বাংলা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তো ফাইনালি বলা যায় যে সিএসসি ইন ডব্লিউবি ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যে রয়েছে ইউটিলিটেরিয়ান এডুকেশন ফর ইকোনমিক ইমানসিপেশন উইদাউট আন্ডারমাইনিং দ্য আইডিয়ালস এন্ড অ্যাসপিরেশনস অফ দ্য নেশন তো আমরা আইডিয়াল হ্যালো এভরিওয়ান মাই সেলফ ফারহানা আমি সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম তখন অনেক বেশি একটু ভয়ে ছিলাম প্লাস এক্সাইটেডও ছিলাম নতুন ইউনিভার্সিটিতে যাব তো দেন এখানে এসে দেখলাম টিচারদেরকে নিয়ে একটু বেশি ভয়ে ছিলাম যে টিচাররা কেমন হবে আমাদের সাথে কেমন বিহেভ করবে তো এখানে ভর্তি হওয়ার পর জানতে পারলাম যে লাইক আমাদের টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি তারা অনেক ইয়াং অ্যান্ড এনার্জেটিক দে আর ভেরি ফ্রেন্ডলি উইথ আস দেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছরে একটা ফেস্টের আয়োজন করে থাকে সেটা হচ্ছে আইটি ফেস্ট আর এখানে আমরা সব টিচার আমাদের ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট আছে আমরা সবাই এখানে একসাথে পার্টিসিপেট করি যেটা আমাদের হচ্ছে লাইক টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ব্যাচের মধ্যে খুব ভালো একটা কী বলে বন্ডিং ক্রিয়েট করে লাইক দেন হচ্ছে আমার সিএসসি জার্নিটা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স আমি ইউনিভার্সিটি থেকে নিয়েছি সো ইটস ভেরি হেল্পফুল উইথ আওয়ার নেক্সট জার্নি হাই আই এম আলামিন মামুন ডিপার্টমেন্ট অফ সিএসসি আমি নিজেকে ডব্লিউবিসিএসসি এর একজন স্টুডেন্ট হিসেবে ধন্য মনে করছি কারণ ডব্লিউবিসিএসসি রয়েছে সিএসসি স্পোর্টিং ক্লাব সিএসসি ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাব ডব্লিউবি কম্পিউটার সোসাইটি সিএসসি ল্যাব হোল ইউনিভার্সিটি ওয়াইফাই সিস্টেম এছাড়াও ডব্লিউবিসিএসসি এর স্টুডেন্টরা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্থদের মাঝে অস্ত্র বিতরণ করে থাকে তারা পথ শিশুদের নিয়ে কাজ করে ডব্লিউবিসিএসসি এর স্টুডেন্টরা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রাণ নিয়ে হাজির হয়ে যায় সর্বোপরি প্রতিটি স্টুডেন্টকেই আদর্শ দেশপ্রেমিক ও কর্মমুখী ব্যক্তি হিসেবে গড়ে তুলছে ডব্লিউবিসিএসসি ডিপার্টমেন্ট সো প্রাউড টু বি এ ডব্লিউবিএস